হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে আরেকটা টপিকস নিয়ে হাজির হলাম। তো আজকে টপিকসে দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াবেন। তো ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর জন্য কিছু কিছু টিপস আছে, যেটার মাধ্যমে ইনস্টাগ্রামে খুব সহজে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো যায়। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পরে instagram.com আমি চলে যাচ্ছি সরাসরি। তো ইনস্টাগ্রাম ব্রাউজারে যাওয়ার পরে প্রথমে আমরা কিছু কিছু নিশ সিলেক্ট করে নেব। যেমন প্রথমে আমি নতুন একটা ট্যাব খুলে আমি একটা নিশ নিয়ে নিচ্ছি, যেমন বেস্ট নিশ দিয়ে যদি সার্চ দিই তাহলে সুন্দর সুন্দর এখানে কিছু কিছু নিশ দেখাচ্ছে। যেমন হচ্ছে 10টা মোস্ট পপুলার প্রফিটেবল নিশ, যেগুলার ম্যাক্সিমাম কাজ হচ্ছে আছে, এ কারণে এই নিশগুলা সর্বপ্রথম চলে আসছে। তো দেখুন আমি এখানে কীভাবে সবচেয়ে ফলোয়ার কীভাবে বাড়াবো এটার হচ্ছে দেখাবো। তো এখানে ইনস্টাগ্রামে মূলত কাজ হচ্ছে ছবি পোস্ট করা, এটার ম্যাক্সিমাম কাজ হচ্ছে হ্যাশট্যাগের ওপর ডিপেন্ড করে অনেক কিছু আসে। যেমন এটাতে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি, এখানে পোস্ট একটা সুন্দর করছি, তারপরে এই হ্যাশট্যাগ রিসার্চ করে এখানে বের করছি। তো হ্যাশট্যাগের মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু এখান থেকে অনেক ট্রাফিক চলে আসে। যেমন এখানে কিছু হ্যাশট্যাগ দিয়েছি, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে কি ওই হ্যাশট্যাগের গ্রুপে আমাদের সরাসরি নিয়ে চলে যাচ্ছে। তো যখনই আমরা কোনো কিছু একটা পোস্ট করব এই হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিং বা এটা দিয়ে, তখনই যে আমাদের মোস্ট রিসেন্ট যে অপশনটা আছে এখানে কিন্তু আমাদের চলে আসবে। তো এটার মাধ্যমে আমরা আমাদের ফলোয়ার পেতে পারি, অথবা আমি কিছু কিছু টিপস দেখাচ্ছি এটার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমরা পেতে পারি। যেমন এখানে প্রথমে হ্যাশট্যাগ দিয়ে আমাদের যে অডিয়েন্স, যেমন আমরা যদি বিউটি রিলেটেড যারা কাজ করছে আমাদের অডিয়েন্স যদি তারা হয় তো সেইভাবে কাজ করবো। যেমন বিউটি লিখে যদি সার্চ দিই হ্যাশট্যাগ বিউটি, তো এখানে দেখছেন অনেকগুলো পোস্ট করা আছে। তো আমরা প্রথম পোস্টে যাই, মানে এগুলো এক একটা গ্রুপ, আমরা যে ট্যাগ দিয়ে সার্চ দিচ্ছি এগুলো অনেক বড়ো বড়ো একটা গ্রুপ, এখানে সবসময় পোস্ট দেওয়া হয়। তো এই যে মোস্ট রিসেন্ট যে পোস্টগুলো দেখছেন এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, এরা কিছুক্ষণ আগে, মানে মোস্ট রিসেন্ট মানে কিছুক্ষণ আগে পোস্ট করছে বা 1 ঘন্টা 2 ঘন্টা আগে পোস্ট করছে। তো এদের প্রোফাইলে যাব, প্রথমে প্রোফাইলে যাওয়ার পর এই যে এদের প্রোফাইলে যাব, যে আগে দেখবো যে কতগুলো ফলোয়ার আছে। তো এর মোটামুটি 10টা পোস্ট আছে, 102টা ফলোয়ার আছে, ফলোয়িংয়ের সংখ্যা বেশি আছে। সেমভাবে আমি একে ফলো করব, ফলো করার পরে এর পোস্টে লাইক দিয়ে আসবো, 2-3টা অথবা 4-5টা যে কোনো পোস্টে লাইক দিয়ে চলে আসবো। আর এখানে একটা কমেন্ট করবো, জাস্ট এখানে যে কোনো একটা কমেন্ট করবো রিলেটেড। যেমন এখানে আমি একটা কমেন্ট করছি অ্যামাজন। এই কমেন্টটা করলে আপনার সুবিধা কি, এই কমেন্টটা করলে যে যার অ্যাকাউন্টে এটা অফিসিয়াল হয়েছে, যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্ট যিনি ব্যবহার করছে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টে কমেন্ট করছে একজন। তো যখনই নোটিফিকেশানটা যাবে তিনিও, তখন আমি যাকে ফলো করছি ও কিন্তু ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেম এভাবে আমরা কিছু কিছু যেগুলার সবচেয়ে ফলোয়ার কম তাদেরকে আমরা টার্গেট করতে পারি। মানে এটা হচ্ছে যারা যাদের, যেমন আমার আইডিটা নিয়ে যাই প্রথমে, আমার যেমন 37টার মতো পোস্ট করছি, ফলোয়ার আছে, ফলোয়িং আছে, তো আমার 375টা। তো আমি যাদের ফলো করবো এদেরও যেন 1000 নিচে ফলোয়ার্স থাকে, সেক্ষেত্রে আমি ফলোব্যাক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। সেমভাবে আমি আবার যাচ্ছি বিউটি, এখানে চলে যাচ্ছি। তো দেখেন এখানে অনেকগুলো আছে, অ্যাকাউন্ট আছে। তো সেমভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে যাব, আমি একটা করে ট্যাব ওপেন করে নিচ্ছি, এটাতে যাব আমি। তো এভাবে গেলে এদের ফলো করলে, এদের লাইক পোস্ট মানে লাইক কমেন্ট করলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ফলো ব্যাক পেতে পারি। তো সেমভাবে এই যে এটা এখানে ফলো করবেন, লাস্ট পোস্টগুলোতে লাইক করবেন, লাইক দেন, তারপরটাই সেমভাবে ফলো করবেন, লাইক করবেন, এটাতেও সেমভাবে আমরা ফলো করবো, লাইক করবো। তো এভাবে আমরা কিন্তু খুব সহজে, আমরা যদি দিনে মানে এটার আবার কিছু নিয়ম আছে, যেমন 1 টানা 30টার ওপর ফলো করা যাবে না, মানে আমরা ফলো করবো বাট কি 10 মিনিট পরপর বা আধা ঘন্টা পরপর, আমরা দেখা যাচ্ছে 30 মিনিট ফলো করলাম আবার আধা ঘন্টা পরে 30 জনকে ফলো করলাম। এভাবে আমরা কিন্তু খুব সহজেই
ফলোয়ার বাড়াতে পারি। আর আরেকটা ফলোয়ার বাড়ানোর মাধ্যম হচ্ছে আমরা পোস্টের মাধ্যমে আমরা ফলোয়ার বাড়াতে পারি। যেমন আমি এই পোস্টটা কিছুক্ষণ আগে করছি, এখানে সুন্দর একটা ছবি দিতে হবে, ছবি দেওয়ার পরে এখানে যে হ্যাশট্যাগুলো দিতে হবে এগুলোই মেন, এটার উপর ডিপেন্ড করে আপনার এই এঙ্গেজমেন্ট হবে বা ফলোয়ার্স বাড়বে এটার মাধ্যমে। তো আমি রেগুলার, কিন্তু আমি কোনো কাজ না করলেও অ্যাকাউন্টে রেগুলার আমার ফলোয়ার বাড়ছে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে আমার ফলোয়ার কখন কয়টা বাড়ছে, যে কিছুক্ষণ 3 ঘন্টা আগে বাড়ছে, 4 ঘন্টা আগে লাইক দিয়েছে, এগুলো সব কিছু আমি যদি কাজ নাও করি মাঝে মধ্যে এই যে 2 দিন আগে অটোমেটিক কিছু আমার ফলোয়ার চলে আসছে। তো অটোমেটিক ফলোয়ার আসছে কারণ কি, আমার যে হ্যাশট্যাগ দেওয়া আছে হ্যাশট্যাগ দিয়ে টার্গেট করা আছে যে ওই ওখানে যে আমার ওই পোস্টটা যাবে, তো আমার ওই পোস্টটা ওখানে আছে, ওখান থেকে কিন্তু আমার কন্টিনিউ এভাবে ফলোয়ার আসা শুরু করছে। তো এভাবে আমরা কিন্তু ফলোয়ার পেতে পারি। আরেকটা মাধ্যম আছে, যেমন যে পপুলার সাইটগুলো আছে, যেমন মানে যে ভেরিফাইড পেজগুলো আছে, যেমন গ্রামীণফোন দিয়ে যদি আমরা সার্চ দিই, জাস্ট গ্রামীণফোন, হ্যাশট্যাগ না, জাস্ট গ্রামীণফোন। তো গ্রামীণফোন সার্চ দেওয়ার পরে এটা দেখছেন, এটা হচ্ছে ভেরিফাইড, ঠিক আছে। এই ভেরিফাইড যে পেজগুলো আছে এদেরকে যদি ফলো করেন, কাছাকাছি যারা আছে এখানে ক্লিক করলে যা রিলেটেড আছে ওদের পোস্টগুলো চলে আসবে। যে ভেরিফাইড যে এগুলো আছে এগুলোকে যদি জাস্ট ফলো করেন তাহলে কিন্তু আপনার অনেক ফলো ব্যাক আসে। সেম এভাবে আমি কয়েকটা ফলো করব, আমার কিছুক্ষণ পরে দেখবেন এখানে কিছু ফলো ব্যাক চলে আসছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে পারেন। আর এই পোস্টগুলো তৈরি করার জন্য কিছু কিছু মাধ্যম আছে, মাধ্যমের মাধ্যমে, আর এগুলো হচ্ছে হাইলাইটস। তো কিছু কিছু মাধ্যম আছে মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারেন। তার মধ্যে একটা আছে ক্যানভা.কম, ক্যানভা.কমে মাধ্যমে খুব সহজেই কিন্তু এই পোস্টগুলো তৈরি করা যায়। আমার সবগুলো পোস্ট ক্যানভা দিয়ে তৈরি করা। তো ক্যানভাতে যাওয়ার পরে, এটা ওপেন হওয়ার পরে এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম, জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট, এই যে ইনস্টাগ্রাম পোস্ট আছে এখানে জাস্ট ক্লিক করলে আমার অনেকগুলো কিন্তু এখানে টেমপ্লেট চলে আসছে। তো সেমভাবে একটা যে কোনো টেমপ্লেট নিয়ে একটু অপেক্ষা করি আমরা, সময় নিচ্ছে একটু। তো এখানে অনেকগুলো কিন্তু টেমপ্লেট আছে, সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। তো এইগুলো টেমপ্লেট নিয়ে আমরা জাস্ট কাস্টমাইজেশন করে এটা জাস্ট এডিট করে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে পোস্ট তৈরি করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা সুন্দর সুন্দর পোস্টগুলো তৈরি করতে পারি, কীভাবে পোস্ট করতে পারি, কীভাবে ফলোয়ার বাড়াতে পারি। তো আশা করি সবগুলো বুঝতে পারছেন। এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে ফাইবারে, তো এটার মাধ্যমে কিন্তু ভালো টাকা আর্ন করা সম্ভব খুব কম সময়ে, এবং খুব কম নলেজ দিয়ে এটা কিন্তু গেইন করা সম্ভব। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।